আর কিছুক্ষণ পরে পর্দা নামছে মর্যাদাপূর্ণ ৭১তম কান চলচ্চিত্র উৎসবের। ঘুরে ফিরে একই আলোচনা, জুরিদের বিচারে কে পাচ্ছেন এবারের মর্যাদাপূর্ণ পাম ডি অর পুরস্কার। মূল প্রতিযোগিতা বিভাগে এই পুরস্কারের জন্য লড়ছে বিশ্বের ১৪টি দেশের ২১টি চলচ্চিত্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ১২ দিনের মহাযজ্ঞ শেষে পর্দা নামছে ৭১তম কান চলচ্চিত্র উৎসবের। বিদায়ের সুর বাজলেও স্বর্ণপাম কিংবা পাম ডি অর কে পাচ্ছেন তা নিয়েও শেষ মুহূর্তে বিরাজ করছে উত্তেজনা। ১২ দিনের এই আসরে মূল প্রতিযোগিতা বিভাগে দেখানো হয় ১৪টি দেশের ২১টি চলচ্চিত্র। আর আসরের শুরু থেকে শেষ পর্যন্ত লাল গালিচায় আলো ছড়িয়েছেন বিশ্বখ্যাত তারকারা। স্বর্ণপমের জন্য আলোচনা রয়েছে ৩ নারী নির্মাতার ছবি কেপারনম, হ্যাপি অ্যান্ড লাজারো কিংবা গার্লস অব দ্য সান। ইরানি দুই পরিচালকের এভরিবডি নোজ কিংবা থ্রি ফেসেস নিয়েও গুঞ্জন রয়েছে। এছাড়াও শপলিফটার্স কিংবা দ্য ইমেজ বুক ছবিটিও পেতে পারে শ্রেষ্ঠত্বের খেতাব। এবারের আসরে ৯ জন বিচারকের প্রধান হিসেবে ছিলেন অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট। আর কিছুক্ষণ পরই তার ঘোষণায় সমাপ্তি ঘটবে এবারের কান উৎসবের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।